শ্রাবন্তীর বর্তমান প্রেমিকের নাম রোশন সিং, ঘনিষ্ঠ মহলে পরিচিতি মন্টি নামে। জেট এয়ারওয়েজের কেবিন ক্রু সুপারভাইজারের কাজ করেন আর করেন শরীরচর্চা। কিক টু এবং কিক থ্রি নামে দুই জিমেরও মালিক তিনি। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন রোশন। জানা যাচ্ছে ভীষণ ভালো মানুষ তো তিনি বটেই, তার উপরে শ্রাবন্তীর ছেলেরও নাকি তাকে দারুণ পছন্দ। শ্রাবন্তীর ছেলে আর তার নতুন প্রেমিক তিনজনকে একসঙ্গে দেখাও গেছে বিভিন্ন জায়গায়। নতুন হবু বাবার সাথে পোজ দিয়ে ছবিও তুলেছেন, তাই বলা চলে নায়িকার ছেলের দিক থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। তাই তো আর দেরি না করে শীঘ্রই সেরে ফেলবেন শুভ কাজটা। মন্টিকে মাস্টারের আগে জামাইবাবুর সূত্রে দেখেছিলেন শ্রাবন্তী, বুঝতে দ্বিধা নেই, প্রথম দেখাতেই দারুণ কিক খেয়েছিল হৃদয়। আপাতত ব্যাপারটা পরস্পরের বাড়িতে যাতায়াত, একসঙ্গে পার্টি বা ডিনারে যাওয়া, এইটুকুতেই আটকে আছে। তবে টলিউড বলছে নায়িকা নাকি ফের বিয়ের পরিকল্পনা করছেন, স্রেফ একটু অপেক্ষা করে সবটা যাচিয়ে নিতে চান এই যা। তবে সম্পর্কের জন্য তার ক্যারিয়ারে কোনো ক্ষতি হোক তা নাকি কোনোভাবেই চান না শ্রাবন্তী, তাই আপাতত ক্যারিয়ারে মন দিয়েছেন তিনি। প্রসঙ্গত বহু অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। 2003 সালে রাজীবকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ 13 বছর পর 2016 সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। প্রসঙ্গত গত 15 জানুয়ারি শ্রাবন্তী তার দ্বিতীয় স্বামীর থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গত বছর 10 জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণবিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের 3 মাস যেতে না যেতেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে তাদের বিয়ে টিকল না সে বিষয়ে শ্রাবন্তী কিংবা কৃষ্ণবিরাজ কেউই মুখ খোলেননি। তো বন্ধুরা, শ্রাবন্তীর এই নতুন প্রেমিককে নিয়ে আপনাদের মন্তব্য কী কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।